ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর, নদীরে তুই ভাঙলি। তো বন্ধুরা, আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি, এই যে আমাদের পাশে একটা নদী দেখতে পাচ্ছ, তোরসা নদী। তো এই নদীর পার খুব ভয়ঙ্করভাবে ভাঙতেছে, তো আজকে এই নদীর পার ভাঙ্গন তোমাদেরকে দেখাতে আসছি। তো এই নদীর পার অনেকটাই দূরে ছিল, এখন ভাঙতে ভাঙতে প্রায় আমাদের যে একটা বাঁধ আছে নদীর, এই বাঁধের কাছাকাছি চলে আসছে। গেছে গেছে, হাত ছাড়া হাত ছাড়া তুমি। আচ্ছা একটু কিছু বলো। একটু একটু জন্য দেবাশিতা বেঁচে গেল, সত্যি একদম পায়ের কাছাকাছি। দেখো আমরা সত্যি আমরা যে এখানে আছি, মানে একদম রিক্স আমাদের এখানে থাকাটা, তবুও আমরা আসছি শুধু তোমাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা, এখানে আমি পেজে একটা অলরেডি একটা ব্লগ পোস্ট করেছি, সেখানে দেখিয়েছিলাম যে নদীতে অতিরিক্ত জল হওয়ার কারণে নদী থেকে ক্রমশ জল গ্রামের দিকে ঢুকছিল। তো এখন নদীতে জলটা একটু কমেছে ঠিকই, কিন্তু নদীতে প্রচুর পাহাড় ভাঙন শুরু হয়েছে। পাহাড় ভেঙে সমস্ত এখানে জমি, এখানে যে কলা ক্ষেত আছে সব নদীতে চলে যাচ্ছে, আর নদীর কাছাকাছি যে সমস্ত মানুষের বাড়িঘর ছিল তারাও বাড়ি থেকে অনেকটা দূরে চলে গেছে। তো পরিস্থিতিটা খুবই খারাপ, জানি না কেন এরকম হচ্ছে। প্রথমত জল বেড়েছিল, আর এখন নদীর পাহাড় ভেঙে। শেষ এই পাট খাটটা, এটা যাইতেছে যাইতেছে যাইতেছে। যেভাবে নদীর পার ভাঙছে, পরিস্থিতি খুবই ভয়াবহ। মানে এখানকার গ্রামের মানুষ খুব টেনশনে আছে, এখন কি করবে কিছু ভেবে পাচ্ছে না। তো কি আর করার, নদী ভাঙলে তো আর আটকানো যাবে না। তো যাই হোক, তোমরা একটু সবাই দোয়া এবং প্রার্থনা করবে যাতে গ্রামটা রক্ষা হয়। আর এই যে পাট খেতটা দেখতে পাচ্ছ, এটা আরও অনেকটাই দূরে ছিল, মানে নদীটা আরও অনেকটাই দূরে ছিল। তো এখন ভাঙতে ভাঙতে এখানে চলে আসছে, আর পাটগুলো এখনও ম্যাচিউরড হয়নি, তার আগেই এরা কেটে ফেলছে। তাছাড়া তো কোনো উপায় নেই, না কাটলে তো আবার নদীতে চলে যাবে। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, মানে নদী মানে পার ভেঙেই চলেছে দেখতে পাচ্ছ। এই যেখানে দাঁড়িয়ে আছি, এই যে ভেঙে যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি ভেঙেই যাচ্ছে। আর নদী তো অ্যাকচুয়ালি অনেক ওইদিকে ছিল, ভাঙতে 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 এদিকে এসছে, আরও এইদিকে ভাঙবে সব। এই এখানে যে কলা গাছগুলো পিছনে যায়, এদিকে যা দেখতে পাচ্ছ এগুলো সব ভেঙে ওইদিকে নদী আরও প্রবেশ করবে, যেভাবে ভাঙছে দুদিন থেকে। তো এই যে সামনে দেখো, দেখাচ্ছি ভেঙে ভেঙে কী কী আসছে। আমার এমনি হেডফোন ভাঙা হেডফোন,